মনে হচ্ছে কলিযুগ এসেই গেল। বিবাহ বিচ্ছেদের এক মামলার শুনানিতে এমনই মন্তব্য বিচারপতির। যারা বিবাহ বিচ্ছেদ চাইছেন তাদের একজনের বয়স 80 বছর, অন্যজনের বয়স 75 বছর। কি ঘটেছে? এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুনেশ কুমার গুপ্তা। তার বয়স 80 বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। চাকরি জীবনে স্ত্রীকে নিয়ে বেশ ভালোই চলছিল মুনেশ কুমারের, কিন্তু সমস্যার সূত্রপাত 2018 সাল থেকে। সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে জটিলতা তৈরি হয় না। কি দাবি মুনেশ কুমারের স্ত্রীর? অবসরের পর 35,000 টাকা করে পেনশন পান মুনেশ। তার স্ত্রীর দাবি জমানো অর্থ অন্যান্য সম্পত্তির ভাগ দিতে হবে তাকে। শুধু তাই নয়, মুনেশ কুমারের পেনশন থেকে 15,000 টাকা দিতে হবে তাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ওই দম্পতি আলাদা থাকতেও শুরু করে। প্রথমে পরিবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুনেশ কুমার। প্রথমে পরিবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুনেশ কুমারের স্ত্রী। সেখানকার বিচারক প্রতি মাসে 5,000 টাকা খোরপোজ দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন মুনেশ কুমার। মামলার শুনানিতে বিচারপতি সৌরভ শ্যাম শামসেরি বলেন, এ তো ঘোরকলি, এমন আইনি লড়াই সত্যিই চিন্তার।